আনচ্যালেঞ্জেবল পাওয়ার যার হাতে থাকে যে পাওয়ারকে চ্যালেঞ্জ করা যায় না তাকে সার্বভৌম ক্ষমতা বলা হয় ইন্নাল্লাহ আল্লাহ কুল্লে সেই নদীর আল্লাহ সকল বিষয়ের উপরে সর্বশক্তি যে মানুষের উপরে যে মানুষের প্রভুত্ব চলছে এইটা বাতিল করে মানুষের উপরে আল্লাহর প্রভুত্ব আসুক এটি আমরা চাই বেদাতি দিয়ে হবে নাগুলা মোশরে দিয়েও হবে না আল্লাহ সরে কারোর সামনে মাথা না করে না সেদি হবে আপনার দিকে সালাত আদায় করবেন কবরও সেজদা দিবেন দুইটাই ঠিক রাখলেন রামও ঠিক রাখলেন রহিমও ঠিক রাখলেন যেটাই খাটে এটা হলো সেরিক মুসলমানরা করছে কবর পূজা আর এখন শুরু হয়েছে মূর্তি তো একেবারে রাস্তায় রাস্তায় মূর্তি পুরা শহরগুলো এখন আবক্ষ নেই এখন পূর্ণ দেহি মূর্তি ভরে গেছে আল্লাহর বিধান অমান্য করলে মানুষ যে নিজে ক্ষতিগ্রস্ত হবে আধুনিক চীন এবং ফ্রান্স তার জাজ্জলিবান প্রমাণ পরিষ্কারভাবে এই শির্কের সঙ্গে আপোষ করে আপনাকে রাজনীতি করতে বাংলার জমিনে কোরআনের সবচেয়ে বড় গুণ এই কোরআনের অপরিবর্তনীয়তা কোরআনের পূর্ণাঙ্গতা কোরআনের সর্বোচ্চ অনেক সমৃদ্ধ ভাষার লালিত্য আমি পঁচিশটা পয়েন্ট দিয়েছি কোরআন সম্পর্কে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم ফলা তাজআলু লিল্লাহি আন্দা দাও ওয়ানতুম তাআলমুন জাবতু সেই আল্লাহ পাকের জন্য যিনি বিগত 3 বছর পরে পুনরায় এই নওজোয়ান মাঠে আমাদেরকে একত্রে বসার তৌফিক দান করেছেন বনাল হামদুলিল্লাহ ইনশাআল্লাহ 2019 সালের আগামী অক্টোবরে আমরা এখানে এসেছিলাম আবার পাকের মেহরবানি হয়েছে করোনা ভাইরাস আমাদেরকে দু তিন বছর পিছিয়ে রেখেছে পুনরায় পাক গজব উঠিয়ে নিয়েছেন এখন আমরা আবার আসতে পেরেছি জন্য আল্লাহ পাকের উদ্দেশ্যে সবাই অন্তর্খলা দোয়া করে বলুন আলহামদুলিল্লাহ এই তিন বছরের বিরতিতে আমাদের বহু ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন আমরা তাদের সকলে রুহের কামনা করছি এবং অনেক ভাই এখনো পর্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন রোগসজ্জি আসেন আসতে চেয়েও আসতে পারেনি আমরা তাদের দ্রুত রোগ মুক্তি কামনা করছি আল্লাহ তুমি তাদেরকে দ্রুত আরোগ্য দান করো এবারে আসার আমার সবচেয়ে বড় পাওনা হচ্ছে নগা এখন আমার বিহাইয়ের জেলা আমার মেজর সেলের শ্বশুরবাড়ি নগাঁয় তাহলে একটা নতুন যোগ হলো এবারে তাই না আরেকটা যোগ হলো আমার পাশে ভাষা মাননীয় সভাপতি আমার পুরনো বন্ধু প্রফেসর আব্দুল কায়ুম সাহেব ওনাকে আমি অনেকদিন দেখিনি গতবার এসছিলাম ওনাকে পাইনি আমি যে রাস্তা ফোন করেছি উনি এসছেন কিনা দেখো আলহামদুলিল্লাহ এটা আমার একটা বাড়তি পাওনা হলো যে উনি বেঁচে আছেন আমিও বেঁচে আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার আহলাদিস বললেই হানাফি ভাইরা মনে করে এরা আমাদের দুশ্মন তো নওগাঁ শহরে আমার আত্মীয় কিন্তু হানাফি এটি মধ্যে দেন কিছুদিন আগেই আমার ছেলে এসে তার বাড়িতে মেহমান ছিল খাওয়া দাওয়া করে রেখেছে জামাই হিসেবে আর আমার নিজের শ্বশুর বাড়িও হানাফি আর শুনবেন দয়া করে আমাদেরকে অন্তত আমার সঙ্গে হিংসা করবেন না দুর্গাপূজা চলছে চারিদিকে আপনারা জার্মান বেতার কেন্দ্রে আমার সাক্ষাৎকার শুনেছেন ডসেবেলে বেলে আমাকে দিয়ে এগারোটা প্রশ্ন করে বের করে নিতে চেষ্টা করেছিল যে আমি হিন্দুদের খুব শত্রু বের করে নেওয়ার জন্য সাংবাদিকদের যে কত কলা কৌশল জানে ওরা আল্লাহ ভালো জানে ঢাকায় বসে প্রশ্নের একবার প্রশ্ন আমি জুমা পড়ে এসে একটু শুয়েছি ও অবস্থায় কথা বলতে হয়েছে অপ্রস্তুত অবস্থায় তো আপনারা যারা শুনেছেন তারা জানেন কীভাবে উত্তরটা আমি দিয়েছিলাম আমি জবাব দিয়েছিলাম ছোটোবেলায় হিন্দু আলমনে গেন দিয়ে আমাকে কলিগির মানুষ করেছে আর এখন আমার বাড়িতে সাঁওতাল শোভা কাজ করছে আর কি শুনবেন আপনি আমাদের পরস্পরের কোনো হিংসা বিদ্বেষ নাই তবে আমরা আল্লাহর পথে দাওয়াত দেই যে কবুল করে আল্লাহ পাক যাকে তৌফিক দেন আল্লাহ যাকে হেদায়ত দেবেন তিনি তো দাওয়াত কবুল করবে আমরা দাওয়াত না দিলে গণাগার হব আর দাওয়াত দেওয়ার পরে কবুল না করলে তারাই গণাগার হবে ঠিক না গত জুমার খদ্ আমার যারা শুনেছেন দুর্গাপূজার উপরে ধর্ম যার যার উৎসব সবার শুনছেন কেউ খদ্টা আর আমি সেখানে জবাব দিয়েছি ধর্ম যার যার উৎসব তার তার এটা উত্তর দিয়েছি না এর পক্ষে যা বলা লাগে সবই বলেছি আমার রসুলের ঘরে ওনার যে জুতা সাফ করা যে গোলাম ছিল সে ছিল ইহুদির ছেলে তাকে তিনি চাপ দেন নেই যে তুমি মুসলমান না হওয়া পর্যন্ত তোমাকে আমি বাড়িতে চাকর রাখবো না এটা হলো আমার রসুলের চরিত্র এগুলো বলার পরে আমাকে কোনো মতেই তাদের প্রশ্নের মনে হয় খুব একটা খুশি হতে পারেনি আমাকে হয়তো ভেবে সে উনি অত্যন্ত কঠিন মানুষ উনি কোনো অবস্থাতেই বরদাস্ত করবেন না শুনে রাখেন আহলাদিস আন্দোলন হলো পৃথিবীর প্রাচীনতম এবং বিশুদ্ধতম ইসলামী আন্দোলন রসুলের জন্মের আগে তো ইসলাম আসেনি ঠিক তো যখন থেকে রসুল এসেছেন তখন থেকে আহলেস আন্দোলন চলছে সাহাবাহ গ্রামের আন্দোলন যেটা ছিল ওটাই আহ আন্দোলন আচ্ছা আহলেস অর্থ কী বললেন তো অনুসারে তাই তো তো সাহাবাহ করেন হাদিস সাহেব আর কিছু মানতেন তো তারাই প্রথম দল হলো না পরবর্তীকালে আমরা যত বুদ্ধিমান লোক তৈরি হয়ে গেছি আমরা ঘুরিয়ে পেছে করোনা হাজকে বাইপাস করে যাওয়ার চেষ্টা করেছি আহলেস আন্দোলনের ঘুরিয়ে ঘুর প্যাস বোঝে না হাদিসে আসে করো না আসে ছাড়া এই সহজ সরল পথে আমরা মানুষকে ডেকেছি বিদায় আমাদের এখন হয়েছে আহলে আন্দোলন দুর্ভাগ্য অধিকাংশ মানুষ ঘুর প্যাস পছন্দ করে একটা অন্যায় কাজ আপনি করবেন হাদিসে নাই আপনি চাচ্ছেন ওটাকে হালাল করতেই হবে আলমকে বললেন তোমাকে কটা টাকা দিয়েছে ঠিক করে ফত আমার পক্ষে যেন হয় আলম মানুষের মেলা বুদ্ধি আছে কি করে ঘুরে ফিরে নিজের মন মতো করা যায় এটা আলমরা বোঝে জাহিলরা বোঝে না এই বুদ্ধিটা ছিল ইহুদি আলমদের আল্লাহ ইহুদে আচ্চার মতো ধমক দিয়ে বলছেন ফবাইলীন একতুল কিতাবিন্দ ধ্বংস হোক ওই সমস্ত লোকেরা তার নিজের হাতে বই লেখে আর বলে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা বই মিলাদ নয় তারিখে না আজকে তো মাঝখানে একদিন পরেতে মিলাদুর নবী এটা কি হিন্দুদের না মুসলমানদের তো ওই মুসলমানদের সঙ্গে আপনার পার্থক্য কী আপনি কি মিলাদ করবেন করলে তো সমস্যা সমস্যা কী ভালো খাওয়া দাওয়া হয় ভালো কিছু না জিলা পাবেন তো আপনি কেন করবেন না সেখানে বহু ওই দলে পাকিস্তানতে যখন আলমকে নিয়ে আসা হয়েছে ঢাকাতে র্যালি করার জন্য যশনের জুলুস ইদি নবী নামটা কত চমৎকার শুনতে খুব ভালো লাগে আমাদের বয়স তো কম হয়নি কোনো দিন এইসব যশন মশন দেখি এখন দিন দিন একটা একটা বেদাতের মিটার বাড়তেছে ট্রাক মিছিল করে আসে আর আমাদের শোনানোর জন্য নবদ মার্কেটের সামনে ট্র্যাকটা দাঁড়িয়ে থাকে দিয়ে অনেকক্ষণ ধরে চেলাসেলি করে যাতে আমার ভালো করে শুনতে পাই পূজার মিছিল গেল ওখানে দাঁড়িয়ে থাকলে বাবা তোর চলে যা তাহলে ঢোল ঠিক আছে এখন এমন একটা জায়গা হয়েছে যত রকমের ধার্মিক যে হিন্দু ধার্মিক হোক আর মুসলমান ধার্মিক হোক সব এটাকে টার্গেট করে নিয়ে বসে আছে কারণ এরা যাবতীয় শেরকে বেদাতের বিরোধী আর সেরকম কবি দেখিয়ে দিচ্ছে যে আমাদের সংখ্যা বেশি অথবা আমরাই শক্তিশালী তোমরা কিছুই না শক্তির দম্ভে তারা আমাদেরকে দমন করতে চায় আচ্ছা আল্লাহ রসুল যখন এসেছিলেন তার সঙ্গে কি লোকজন ছিল তিনি কি সশস্ত্র যোদ্ধা হিসেবে এসেছিলেন না তিনি স্রেত দাওয়াত দিয়ে গেছেন আমরা তো সেই কাজটাই করি আমরা কারো করে চাপ সৃষ্টি করি কি কোনোদিন করি না কোনোদিনও না অথচ মানুষ আমাদের ভয় করে এই ভয়টা আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ বলছেন কুফরিহীন ওদের কুফরির কারণে ওরা অন্তরটা আতঙ্কিত হয়ে পড়ে হকপন্থীকে দেখলে বাতিলপন্থীর আতঙ্কিত এমনিতেই হয় হতেই হবে কিছু লাগবে না আপনি খালি একটা কোসে উঠছেন কষে ক্যাসেট বাজার ল্যাংটা ছবি দেখায় আপনি দাড়ি টুপি নিয়ে কোসে ওঠেন শোয়ার বাজার অ্যালি বন্ধ করে দেবে একটা বন্ধ করে দেয় এই যে টুপি দাঁড়িয়ে মর্যাদা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে আপনি কিছু বলেননি কিন্তু অটোমেটিক আহলাদিস আন্দোলন বাংলাদেশ পৃথিবীর মানুষকে জান্নাতের রাস্তা দেখায় আর জান্নাতের রাস্তায় যেতে গেলে অবশ্যই আপনাকে নির্ভাল তহিদ সহি সুন্না এবং আখরাতে বিশ্বাসী হতে হবে জান্নাতের মালিক কি আল্লাহ না এই স্টেজের মালিক তো আমাদের সভাপতি সাহেব উনি আমাকে অনুমতি না দিলে আমি বক্তৃতা করতে পারব না এখানে আল্লাহর জান্নাতের মালিক জান্নাতে যেতে গেলে কি কি লাগবে এটা কে বলবে আল্লাহ বলবে না আল্লাহ পথ দেখিয়ে দেন নেই তিনি আগেই বলে দিয়েছেন তার রসুলের মাধ্যমে যে দেখো বান্দাদেরকে বলো এই এই করি আসো নইলে এই জান্নাতের টিকিট তারা পাবে না এখানে ঢুকতে পারবে না ইহুদেরকে আল্লাহ ভাব বলেছেন নাই আজ জান্নাত ইল্লা মান কেন হুদিন আসহারা ইহুদিন বলতো জান্নাতে কেউই প্রবেশ করবে না ইহুদিন আসহারা ছাড়া ওদের অহংকার ছিল আল্লাহ সেটা গুড়িয়ে দিয়েছেন যে না তোমাদের হবে না জান্নাতে যেতে গেলে যাবে তারে যারা ওই বিধান মেনে চলে তোমাদের হবে না ফলে ওদের কারণে হটেই গেছেন আপনি যখনই কোনো একটা বড়ো কাজ করবেন অর্থাৎ সমাজ পরিবর্তনের কাজ সবচেয়ে বড়ো কাজ এটা না সরকার পরিবর্তন সহজ না সমাজ পরিবর্তন সহজ বলুন দেখি সহজ কোনটা সরকারটা না সহজটা এবার ঠিক হয়েছে সরকার পরিবর্তন খুবই সহজ আর সরকার থাকে কয়দিন হয় পাঁচ বছর পাঁচ বছর থাকে না গো এখন তো ঠেলে ঠেলে পাঁচ বছর যাচ্ছে কোনো কালে পাঁচ বছর থাকে না দেশে ও গায়ের জোর যেটাই হোক না কেন ওটার অস্থায়ী জিনিস সজাগতা হলে চিরকাল কেউ থাকে না সমাজ থাকবে এই সমাজ পরিবর্তন করা এত কঠিন ওর যদি বলা হয় যে স্রোত ঘুরানো সহজ বাতাসের প্রবাহ ঘুরানো সহজ কিন্তু যদি কেউ বলে আমি সমাজ পরিবর্তন করে ফেলেছি এটা এতটা সহজ নয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয় সাল্লাম সমাজ পরিবর্তন করেছিলেন কঠিন দায়িত্ব তিনি নিয়েছিলেন সেই গুরুদায়িত্ব আল্লাহর ইচ্ছা আমরাও বহন করছি যখন আমরা শুরু করি তখন আমি ছিলাম একা আর এখন আমার আশাও লাগে না আমি আসার আগেই দেখছেন প্রায় এক ডজন বক্তা এখানে বক্তব্য করেছে সবই তো সংগঠনের তৈরি এটা কি আপনার খুশি আর নেই এমনি করে যখন আস্তে আস্তে সমাজের ব্যাপক পরিবর্তন আসবে যারাই ক্ষমতা যাবে তারাই দেখবে তাই তো এদেশে এত মানুষ ঈদ মিলাদুল নবীর বিরোধী ও ছুটি ঘোষণা করছে কি জন্য একদিন ছুটি ঘোষণা করলে দুই হাজার সালে যিনি অর্থমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন যে একদিনে ছুটি ঘোষণা করলে দেশে সাড়ে চারশো কোটি টাকা অপচয় হয় কলকারখানা বন্ধ হয়ে যায় আর এখন তো সাড়ে চার হাজার কোটি হবে অর্থ বন্ধ হচ্ছে বেদাত করার জন্য যে বেদাতের পক্ষে ইসলামের কোনো সমর্থন নাই কিছুই নাই এখন মুশকিল হয়েছে এই বেদাতটা চালু হলো কবে আপনি নিজে বুঝতে পারবেন ছয়শো পঁচিশ হিজড়িতে বেদারটা চালু হলো কোথায় ইরাকের এরবাল নগরের প্রাদেশিক গভর্নর আবু সাহিদ মুজাফরুদ্দিন কুকুবুরির মাধ্যমে কীভাবে করলেন উনি দেখলেন যে এখানে খ্রিস্টান ভাইরা তাদের নবীর জন্মদিবস হিসেবে বড়দিন পালন করে তা আমাদের তো একটা নবী আছে আমরা আমাদের নবীর জন্মদিবস পালন করব যুক্তি এর দ্বারা তিনি চাইছিলেন জনগণের ধর্মীয় বোধকে নিজের পক্ষে কাজে লাগাতে খানা পিনা বিশ দিন ধরে এক টানে খালি খানাপিনা হয়েছে ওলামাই হাক্ত যারা ছিলেন শহরে তারা শহর সেটি পালিয়ে গেলেন যেখানে আল্লাহ গজব নামলু বলি কিন্তু সেই যুগে শ্রেষ্ঠ আলেন যিনি আবুল খাতাব দেহিয়া এই লোকটা মিলাদের পক্ষে একটা বই লিখলেন আলমুল মনির লিখে উনি গভর্নরকে উপহার দিলেন গভর্নর দেখল আলমরা কেউ আমার সঙ্গে নাই এই আলম আমাকে বই লিখে পুরস্কার দিয়েছে কোরআন যে দলিল দিয়ে মিলাদের পক্ষে সেই যুগে এক হাজার স্বর্ণমুদ্রা তাকে উপহার দিলেন আর অন্য আলমরা কি করবে ও একটা বই বইলেকে এক হাজার স্বর্ণমুদ্রা পায় তা আমরা লাইন ধরি এইভাবে মিলাদ শুরু হলো বন্ধ হলো শুরু হল বন্ধ হলো এইভাবে চলে আসতেছে ঠিক একই গাঁদের শয় বরাত চারশো আটচল্লিশ হিজড়িতে বেতুল মকদ্দাস মসজিদের মূর্খ ইমামরা প্রথম চালু করে যত বেদাত শুরু হয়েছে দেশে বিভিন্ন জায়গাতে আলেমদের মাধ্যমে যে কোনো বেদাতের পৃষ্টিপোষের তিন শ্রেণীর লোক থাকে আলেম সমাজ নেতা ধনী শ্রেণী রাষ্ট্রনেতা কোনো বেদার টিকতে পারবে না শহরে বা কোনো গ্রামে বা কোনো এলাকায় যদি কোনো একটা আলেম সেখানে না থাকে তার সাপোর্ট পেতেই হবে দুই নম্বর যদি সমাজের নেতা সাপোর্ট না দেয় তো টিকতে পারবে না তিন নম্বর ধনী শ্রেণীর যদি অর্থ দিয়ে সাহায্য না করে তো ওটা টিকবে না চার নম্বর রাষ্ট্র যদি সাপোর্ট না দেয় তোটা আদৌ টিকবে না বাংলাদেশে চারটা দলই বেদাতের সাপোর্টার তার অর্থে কি আপনি মনে করছেন আমাদের বেদাতের বিরুদ্ধে কথা আর বলা যাবে না তা তো বলতে হবে বলা যাবে না বলা যাবে না যদি কখনো সরকার আমার উপরে এম্বার্ক জারি করে যে ভাই গালব সাহেব আপনি তিন বছর মাস ছয় দিন কারাগারে ছিলেন কথা কেউ শুনতে পাইনি বেরিয়ে এসে আবার শুরু করেছেন তো আপনি গো টু দ্য নওগাঁ জেল তাহলে কথা বন্ধ হয়ে যাবে কারণ নওগাঁ জেল আমাকে প্রিয় জেল আমি প্রথম এখানে আসছিলাম তাই না আজকে আসার সময় দেখলাম কোন দিকে দেখে যাই এখানে কথা ঠিক নাই হক কথা বলা বন্ধ করে দিবেন না বলা চালু রাখবেন অন্তত বলছেন না মানুষকে শোনা শুনি বলছেন আল্লাহ কিন্তু সাক্ষী থাকলো যিনি যেখানে যে অবস্থা যে পরিস্থিতিতে যে থাকেন সেখানে হক কথা বলবেন এটাই নবীদের সুন্নাত এটাই নবীদের তরিকা নবীরা মার খেয়েছে গাল খেয়েছে নিহত হয়েছেন বাতিলের সঙ্গে আপোষ করেন নাই আহলাদিস আন্দোলন বাংলাদেশ কশ্চিন বাতিলের সঙ্গে আপোষ করে না এখন এই এই যুগে দুই হাজার সালে তামেন বারো সালে আমার বিরুদ্ধে একটা বই এসছে আমাদের একটা বই আসলেন মিলাক প্রসঙ্গ আছে তো আস্তে আস্তে বলছেন কেন মানে পড়েননি আপনারা না প্রত্যেকেই প্রত্যেকে দুই কপি কিনে বিতরণ করেন বাপমার নামে আত্মীয়স্ব মেলায় আসে আপনাদের বই খালি একলা পড়বেন না বিতরণ করবেন বিশাল শহর দুই এক দু পাঁচ হাজার বই এখানে দোকানে দোকানে দেন মানুষ সুযোগ মতো পড়বে না পড়লে তো জ্ঞান হবে না ছোট্ট বই না এটা বরদাস্ত হয়নি উনি মুক্তি মানুষ আমি গেছি দহগ্রাম আঙ্গারপতো ত্রাণ দিতে দু হাজার বারো সালে তো সেখানে ওই বইটা আমাকে একজন গিফট করলো তো তন্ত পড়ি নাই পড়ি থাকলে সর্বনাশ আমার বিরুদ্ধে লেখা আমাকে উনি খুব সুন্দর হেদায়াত দিয়েছেন কি যা আপনি তো মিলাদ খুঁজেই পান না কোরআনে আটটি আয়াতে মিলাদের কথা বলা আছে কি বলেন আলহামদুল্লাহ বলেন নওয়াজ বলবেন বারোটা হাদিসে মিলাদের কথা বলা আছে বলেন বলেন কেয়ামের কথা বলা আয়াতে আছে চারটা হাদিসে কেয়ামের কথা বলা আছে আর আপনি বলেন মিলাদ নাই এরপরে জগৎ বরণ্য একশো মুফতির ফতোয়া আছে ওই মিলাদের পক্ষে আমি তো একা এই একশো আলেম কারা তারাই সমাজের প্রভাবশালী প্রতিষ্ঠিত সবার কাছে আদৃত সমাদৃত সবাই তাদেরকে সামনে রাখে যেমন কালকে র্যালি বের হবে পাকিস্তানি আলেম আসছেন সামনে রেখে বিশাল র্যালি ঢাকা কাঁপিয়ে দেবে যদি কালকে ইসলামী হকুমত হয় তাহলে আমি আপনাদের কাছে ভোট চাইতে আসব এই ভোট চাইতে গেলে আমাকে কি বলতে হবে পাশ করতে হবে তো হেদাতি বেদাতি সেরকি সবাইকে কাছে ভোট নিতে হবে না শুধু হেদাতি ভোট চাইতে জীবনে পাশ করার প্রশ্ন ওঠে না যখন আমি ভোট প্রাপ্তি হয়ে যাব। তখন আমাদের আর সংস্কার হবে না সরকেও খুশি করতে হবে পুলিশকেও খুশি করতে হবে বেদা খুশি করতে বেদা খুশি করতে বাবা তোমার সবাই ভালো ভোটটা আমার দিও তাই বলতে হবে না তাহলে আমি বা আপনি কি কোনো কথা বলতে পারবেন অতএব ভোট প্রার্থী কোনো ইসলামী দলের পক্ষে আদৌ কশ্চিন হক কথা বলা সম্ভব নয় কারণ তারা প্রথমেই হাদিস লঙ্ঘন করেছেন যে নেতৃত্ব চেয়ে নেওয়া নিষিদ্ধ ইসলামের নেতৃত্ব চেয়ে নেওয়ার কোনো সুযোগ নাই এবার আমি বলি আপনাকে কোথায় আসছিলাম যেন নগদে আসছিলাম বোধহয় উনিশশো চুরাশি সালের পাঁচই নভেম্বরে এখানে চকুলি আছে না মান্দা থানা হ্যাঁ আমি তখন বিশ্ববিদ্যালয়ের মাত্র চার বছর জয়েন করেছি আশি সালের দশই ডিসেম্বরে জয়েন করেছি আর চুরাশি পাঁচই নভেম্বরে আমি আসছি চকুলি কনফারেন্সে বিশাল কনফারেন্স আগেই আমাকে সিডি লিখে দেওয়া হয়েছে খবর আপনি আসবেন না আপনি আসলে বৃহত্তর মুসলিম সমাজকে নিয়ে আপনাকে রুখে দেওয়া হবে হুমকি দিলে আমার রাগটা বাড়ে মনে আছে এগারো সালের তো মনে আছে আধ ঘন্টা ভুলে গেছেন নাকি ওই রাগায় দেওয়াতে লাভটা হয়েছিল আজকে যদি পুলিশ রাগায় দেয় যদি বাবা বক্ততে বন্ধ করো তো আবার রাগ হয়ে যাবে পুলিশ আসে বলে দে বলল না এখনই দেখেন পুলিশকে ধুলাই দেয় সেদিন বলাতেই রাগটা হয়েছিল আধ ঘন্টায় শেষ করে দিয়েছে কিন্তু ওর যান ফানা করে দিয়েছে তো সেদিন আমাকে রাগায় দিয়েছে ওই লোকটা সে একটা কলেজের অধ্যাপক জানি এখন সে কোথায় আছে আল্লাহ জানে যদি আপনি আসেন তাহলে বৃহত্তর সমাজ মুসলিম সমাজকে নিয়ে আপনাকে রুখে দেব শেষে লিখছে দয়া করে আপনি মুসলিম হয়ে মরুন তার দৃষ্টিতে আমি মুসলমানই না কারণ আমি তার দল করি না কি তাতে বুঝতেই পারছেন তা আল্লাহ কি ইচ্ছা দুদিনটা কনফারেন্স প্রথম দিন আমার হয়ে গেলো ডায়রিয়া ফলে ও দিন করতে পারলাম না দ্বিতীয় দিন দুনিয়ার সব ইংরেজি ওষুধ খেয়ে ইংরেজি ওষুধ বসেন তো অ্যালোপ্যাথিক ওষুধ এক গা খেয়ে কোনো মতো চেয়ারে বসাই দিল ওই হুমকি দাতার পাশে বসা দিল স্টেজ ভর্তি ধরে সব আমি তো কার চিনি না আমাকে এই ইঙ্গিত দলিয়ে কিন্তু বসে আছে আমি দুঃখিত আজকে আমার ভাই অধ্যাপক মোজাম্মেল সাহেব আমার সামনে নাই উনি সেদিন ছিলেন উনি মারা গেছেন না খুব প্রিয় মানুষ ছিল আমার ওনার বড় আকাঙ্ক্ষা ছিল আপনি কেন ভোট চাইতে আসেন না আপনি ভোট চাইলে আহলে জামাতাম ভোট দিয়ে আপনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেবেন আমার ওনার বড় দুঃখ আমার সঙ্গে আপনি কেন ভোট চান না ভাই ওই কাজটা বাদ দিই আমি ওদিন কোনো বক্তচা করি নাই দুই ঘন্টা ভাষণ দিয়েছি একটা পয়েন্টের উপরে যা আমি আজকে এখানে ভোট করতে এসেছি আমি আপনাদেরকে ভোট চাইব আমি আপনাদের জিস্টটা বলে দিই আমি এখন আবার আপনাদের একই দিনের একই ভোট আজকেও চাইব স্টেজটা বঙ্গভবন সামনে বাংলাদেশের জনগণ আমি একজন ভোট প্রার্থী উনি একজন ভোট প্রার্থী উনি ভোট চাইছেন আমিও ভোট চাইছি ওখানে কমিউনিস্ট খুব বেশি ছিল তখন কমিউনিস্ট এবং জামাত দুটো দল ভর্তি সব আহলাদিস আহলাদেশ কি এটাই বোঝে না অনুসারেই তাহলে কমিউনিস্ট হয় কমিউনিস্ট ধর্ম কোনো কিছুই নাই বললাম ভাইরা আপনারা যদি ইসলামী হুকুমত চান না নাস্তিক হুকুমত চান আপনার কোনটা চান বলেন দেখি ঠিক তো ধন্যবাদ যদি তাই হয় এবার আমি ইসলামের পক্ষে বলি এই ভাইটি হৃদয় সরেবে কুদুরীর হুকুমত চায় আর আমি নাসাই তিরমিজি বোখারির হুকুমত চাই আপনার কোনটা চান এই ভাইটা হের হুকুমত চায় সরে ব্যাকে কুদির ফেকার কেতাম না ওখানে যা আছে সেটা কায়েম করবে আর আমি হাদিসে যা আছে সেইটা কায়েম করতে চাই আপনার কাকে ভোট দিবেন আজকে তো আসতে বলছেন ওই দিন পুরো মানে ময়দানের মধ্যে আগুন হয়ে গেছিল ভাষাটা কি বলবো কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে বলুন তো হাদিস কিছু মানি না মানব না এই স্লোগানটা প্রথম নগা মাটি থেকে উঠেছিলাম কখন শুনে নিন মনে হলো ওই দিন এই মানুষগুলো জীবন ফিরে পেয়েছে বলি এতদিন ধরে এই ভক্তদের কেউ করেনি কেন খালি বলে পর্দা রাখো নামাজ পড়ো রোজা করো থেকেও বলে না ছোট্ট একটা কথার মধ্যে যে বিশাল পার্থক্য আছে না আদর্শ বিক্রি করে কশিন কালো দুনিয়া স্বার্থ উদ্ধার করা যায় না সমস্ত মানুষ একই দল ভক্ত আদর্শিক কারণে আমরা কেউ হিন্দু কেউ মুসলমান কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান তাই না মানুষ তো আমরা একই সবারই ক্ষুধা লাগে সবারই দুঃখ বেদনা আছে সবারই বাপ মা মায়ের মোহাম্মত সবারই স্নেহের সবের আছে পার্থক্য এখানে আমাদের উদ্দেশ্য জান্নাত লাভ করা তাদের উদ্দেশ্য দুনিয়া লাভ করা যারা আখেরাতের জন্য সংগ্রাম করে তারা দুনিয়াকে তুচ্ছ জ্ঞান করে আর যারা দুনিয়ার জন্য সব কিছু পেতে চায় তারা দুনিয়াকে খুব বড় করে দেখায় দুনিয়ার কোনো ক্ষতি তারা হোক এটা আদৌ চায় না রাখ রাতের জন্য তারা কাজ করে দুনিয়াকে তারা কিছুই মনে করে না দুনিয়া কোনো ব্যাপারই না বন্ধুরা আমার ওই দিনে দুই ঘন্টা বক্তব্য আজকে আমার দুই মিনিটে শেষ করে দিলাম আজ তো আহলে সেই একই লক্ষ্য উদ্দেশ্য আছে বাংলার জমিনে আল্লাহর বিধান কায়েম হোক যে কোনো বান্দা এটা চায় এমনকি যারা অমুসলিম তারাও চায় ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যখন আবুবাদ সেরিয়া জয় করলেন কিছুদিন পরে তিনি মনে করলেন সামরিক কৌশল হিসাবে এখান থেকে চলে যাওয়া প্রজন তাদের কাছ থেকে যে জিজিয়া কর নিয়েছিলেন তখন খ্রিস্টান নেতাদের উনি ডাকালেন হে নেতৃবৃন্দ আপনারা যে জিজিয়া কর আমাদেরকে দিয়েছিলেন উদ্দেশ্য ছিল এর মাধ্যমে আমরা আপনাদের নিরাপত্তা দান করব। কিন্তু এই মুহূর্তে আমাদের যুদ্ধ কৌশল হিসাবে আমরা এলাকা ছেড়ে অনুযায়ী চলে যাচ্ছি তো আপনারা যে কর দিয়েছিলেন ওটা আপনাদেরকে আমরা ফেরত দিচ্ছি আপনারা এটা নিয়ে নেন তারা তখনই প্রত্যাখ্যানকারী বলল আমরা আমাদের স্বজাতির শাসন চাই না আমরা আপনাদের শাসন চাই কর ফেরত নিতে চায় না আপনারা থাকেন কায় অনপক্ষে তারা কেঁদেছিল কিন্তু উনি বললেন না আমার মুসলমান আপনাদের আমানাত আমাদের দায়িত্বে টাকা না আপনাদের দায়িত্ব পালন করবো না এটা হতে পারে না তার এই উদার বক্তব্যের ফলে লাভ হয়েছে আজকে পুরা সিরিয়া শুধু মধ্যপ্রাচ্য টোটাল এলাকারই সব মুসলমান তাই নয় তারা দেখেছে যে মুসলমান এখানে রাজনীতি করতে আসে নাই এরা এসছে মানুষকে আল্লাহর পথ দেখাতে মানুষ শান্তির সঙ্গে বসবাস করে সেটাই চায় ইরাক বিজয় সেনাপতি আদমুারাহ যুদ্ধের ময়দানে উনি অসুস্থ হয়ে পড়েছেন শুয়ে শুয়ে কমান্ড দিচ্ছেন এমন সময় মহাবীর রোস্তম নাম শুনছেন না রস্তম সোহরাব আমরা ছোটোবেলায় নাটক পড়তাম এখন আর দেখি না বলে মহাবীর রস্তম হচ্ছেন উনি ইরানের পক্ষের সেনাপতি অর্থাৎ পার্শ্বিক সেনাপতি এখন তো পার্শ্ব নয় ইরান বলে উনি একটা চিঠি পাঠালেন মুসলিম সেনাপতির কাছে যে আপনাদের পক্ষ থেকে একজন জ্ঞানী ব্যক্তিকে আমার কাছে পাঠান তখন সেনাপতি আবু আদেবুজাররা প্রখ্যাত সাহাবি মুগির আবিন সব পাঠিয়ে দিলেন মুগির আবির সব অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবি একজন কূটনৈতিক বিশারদ পণ্ডিত। উনি গেলে ওনাকে প্রশ্ন প্রশ্ন করলেন যে আপনারা আমাদের দেশে যুদ্ধ করতে আসলেন কেন যে আমরা এসেছি একটিমাত্র কারণে ইখরাজুল ইবাদ 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 এলা রব্বিল ইবাদ মানুষকে মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তখন রোস্তম বলে তো খুব সুন্দর কথা এটা তো খুবই ভালো কথা তো অসুবিধে কি আর কি জন্য এসছেন যদি এটা আমরা মেনে নিই তাহলে আপনারা কি করবেন উনি জবাব দিলেন আপনাকে কলমের শাহাদাত পাঠ করতে হবে আল্লাহকে প্রতিপালক হিসাবে স্বীকার করতে হবে এবং শেষ নবী মোহাম্মদ রসুল সাল্লা আলাই সাল্লামকে শেষ নবী হিসাবে স্বীকার করতে হবে ইসলামকে আপনার গ্রহণ করতে হবে বিধান হিসাবে এই বিধান মেনে চলবেন যদি আপনি এইটাতে রাজি হন তাহলে আমরা এখান থেকে আজকে ফিরে যাব বললেন কথা তো খুবই সুন্দর কথা সমস্যা কী শুনে রাখেন আজকে আপনি এটা মেনে নেন কালকে আমার পুরো বাহিনী এরাক ছেড়ে চলে যাবে আমরা এখানে এসেছি শুধু এই যে মানুষের উপরে যে মানুষের প্রভুত্ব চলছে এইটা বাতিল করে মানুষের উপরে আল্লাহর প্রভুত্ব আসুক এটি আমরা চাই যদি আপনি মেনে নিয়ে কোনো সমস্যা নেই রস্তম শুনে খুবই খুশি হলো উনি বললেন ঠিক আছে আমি আমার উপরে কাছে জিজ্ঞাসা করি পার্শ্বিক সম্রাট উনি না উনি তো সেনাপতি তাদেরকে বললো তারা এক কথা এড়িয়ে গেল না এসব চলবে না যুদ্ধ হলো যুদ্ধে রস্তম নিজে নিহত হলেন যাই হোক পরবর্তীকালে ওরা হেরে গেল পুরা পারস্য মুসলমানদের করতলগত হয়ে গেলো ওই যুদ্ধে এর মধ্যে ছোট্ট একটা বিষয় আপনি টের পাইলেন যে মুসলমান সবসময় আল্লাহর সার্বভৌমত্ব চায় মানুষের সার্বভৌমত্ব নয় আমরা যখন বলি লা ইলাহা মানে কোনো উপাস্য নাই তারপরে কি করতে হবে বলেন ইল্লাহ শুধুমাত্র আল্লাহ থাকবে আর কিছু না মানুষ অসংখ্য এলাহের উপাসনা করছে এমনকি ভারতের তেত্রিশ কোটি দেবদেবী বলা হয় না তুলসী গাছ পর্যন্ত ভারতে পূজা পায় এই ভারতের এই তেত্রিশ কোটি দেবতা অধ্যুষিত ভারতে মুসলমানরা আসার পরে বহু মানুষ তাদের সিরকি অভ্যাস বাদ দিয়ে তৌহিদ কবুল করেছে বিধায় আজকে ভারত বোমহাদেশে বহু মুসলমানের বাস এখন তো হিসাব পাওয়া যায় তাতে ভারতে নাকি এখন পঁচিশ কোটির উপরে মুসলমান আর আগে তো একসঙ্গে ছিলাম আমরা যোগ করেন বাংলাদেশ আঠারো কোটি পাকিস্তান পঁচিশ কোটি আর ভারত পঁচিশ কোটি কত হল আর আফগানিস্তান ধরেন এতগুলো মুসলমান হয়েছে একটা অভিযানের কারণে সিন্ধু বিজয়ী সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের কারণে মোহাম্মদ বিন কাসিম সাতাইশ বছরের যুবক মাত্র সাড়ে তিন বছর উনি সিন্ধুতে ছিলেন এই সাড়ে তিন বছর শাসনে এলাকার মানুষ এত খুশি যে তোমরা এত ভালো হলি কেমন করে বলে কিছুই না আমরা সেরে আল্লাহর কুয়ারে রসুল হাদিস মেনে চলি তোমরা সেইভাবে চলো পরে যখন ওনাকে রাজধানীতে তলব করা হলো সেদিন সমস্ত সিন্ধুর লোকেরা গোড়াগড়ি দিয়ে কেনেছিল এমনকি ইতিহাস বলছে যে লোকেরা ওনার মূর্তি গড়ে পূজা শুরু করতেছিল এরকম মানুষ তো হয় না সাতাশ বছরের যুবক কত ছেলে ছিল মাত্র তিন বছর সাড়ে তিন বছর তাতেই মানুষ এত খুশি ছিল তারই কারণে পুরা এই উপমহাদেশে ইসলাম ছড়িয়ে পড়ল ইসলাম যদি ক্ষমতায় আসে ওই রকম মানুষকেও ক্ষমতায় আসতে হবে বেদাতে দিয়ে হবে না এগুলা মোশেক দিয়েও হবে না আল্লাহ সাহেব কারোর মাথা না তো করে না সেদি হবে আপনার দিকে সালা তো আদায় করবেন কবরও সেজদা দিবেন হবে মাথা একটা তো না তো কয়েক জায়গায় সেজদা দেবে এক জায়গা দিতে হবে না দুইটাই ঠিক রাখলেন রামও ঠিক রাখলেন রহিমও ঠিক রাখলেন যেটা খাটে এটা হলো শির মুসলমানরা করছে কবর পূজা আর এখন শুরু হয়েছে মূর্তি তো একেবারে রাস্তায় রাস্তায় মূর্তি পুরা শহরগুলো এখন আবক্ষ নেই এখন পূর্ণ দেহে মূর্তি তো ভরে গেছে রাজশাহী শহরে গিয়ে দেখেন না এত লজ্জায় রাস্তায় শহরে বেরিয়ে দিতে পারি আমরা এখন আজকে নগদ তাই দেখলাম মূর্তি আর মূর্তি নু আল সাল্লামের যুগে মূর্তি প্রথম চালু হয় নুহের দাওয়াত তারা কবুল করেনি তারা বলে দিয়েছিল

এদেরকে ধরে রাখবা মুসা আল্লাহকে বলে আল্লাহ আদাল্লু কাশিরা বহু লোককে ওরা ধ্বংস করে দিল পথে ভ্রষ্ট করলো এত বেম্মা অগ্র কু ফদ খুলেও না আর ওরা ওদের পাপের মধ্যে ডুবে গেছে অতপর ওরা জাহান্নামে চলে গেল রব বেলা তাদের আরো কাপ হেরই না দেখি আর আল্লাহ তুমি এই জমিনে একটা কাফের আর রেখো না ইন নাকা ইন এ বা দাকা ওলা আলেহুদুল্লাহ ফাজিরান কাফরাহ যে তুমি একটা কাফর করে সারিয়ে দাও ওরা যে বাচ্চা পাড়বে ও সেটাও কাফের হবে আল্লাহ তুমি সব ধ্বংস করে দাও নুহের এই দোয়া আল্লাহ এমন করে কবুল করলেন পুরা দুনিয়া মহাপ্লাবনের শেষ হয়ে গেল দুনিয়া কোনো মানুষই থাকলো না একদম শেষ নুহের নৌকা যে চল্লিশ চল্লিশ আশি জন উদ্ধার পেয়েছিল চল্লিশ জন পুরুষ চল্লিশ জন নারী সেই আশিজনকে এখনও ইরাকে ও যারা নাম হলো মুসেল ওখানে সামানুন বলে এখনও নামটা আছে সামানুন মানে কি আরবিতে আশি ওই গ্রামটার নাম আজও সামানুন হয়ে আছে এই আশি জন লোক যারা ইমানদার ছিল যাদেরকে আল্লাহর রহমত আল্লাহ নৌকায় মুক্তি দান করেছিলেন আজাদ দিয়েছিলেন সেই আশিজন ইমানদার লোকের বংশধর আজকে সারা বিশ্বের কোটি মানুষ বলুন আলহামদুলিল্লাহ আমরা আবার সে নৈহের মতোই মূর্তি পূজারী হয়ে গেছে ভয় হয় আবার নৈহের মতো আমাদের কালা ধ্বংস করে দেন কিনা আমরা বেঁচে এসছি আল্লাহ রসলি একটা দোয়া কারণে আল্লাহ রসুল দোয়া করেছেন আল্লাহ তুমি আর উন্ম্মতকে একসঙ্গে ধ্বংস করে দিও না অন্যান্য উন্মতের মতো এর জন্য আমরা একসঙ্গে ধ্বংস হই না এক এলাকায় ধ্বংস তো আর এক এলাকায় বেঁচে থাকে তাই না তাই তো হচ্ছে কেন আমাদের একসঙ্গে পুরা দেশ গজব হচ্ছে না শুধু আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রাণ দেওয়ার জন্য এগুলিকে খেয়াল করে যারা আসতে এই মাটিতে বসবাস করছি আমরা সবাই নুহের কিস্তিতে উদ্ধার পান ইমানদার নারী পুরুষের সন্তান তাদেরই বংশধর সবার প্রতি আমাদের আহ্বান বাপদাদার রক্তের ঋণ শোধ করুন দয়াগিরে সবাই মুসলমান হয়ে যান এবং খাটি মুসলমান হন তারা শেরেক করে না মূর্তি পূজা করে না নইলে কে আমাদের মাঠে আল্লাহকে যাব ধরা হইতে হবে আজকের বিশ্ব বলতে পারেন ধ্বংসের কিনারে পৌঁছে গেছে যে যুদ্ধ শুরু হয়েছে হাত সাড়ে সাড়ে লড়াই করে দুর্বাঘাস ঘষায় মরে কথা বলে না ইরাক কি বলে ওটাকে রাশিয়া এবং আমেরিকার লড়াই হচ্ছে না কত যে মানুষ মরছে তার ঠিক নাই সবাই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মরতেছে জলদং তো একটা রাষ্ট্রের নব্বই হাজার বারো কিলোমিটার দখল করে নিল দুনিয়া কিছুই বলতে পারলো না কে ঠাকায় আরে এমন আদালত আদালত সঙ্গে সঙ্গে রায় দিয়ে দিল হ্যাঁ তুমি যা করেছো ঠিক আছে তাহলে মাইট ইজ রাইট শক্তি যেখানে আদালত সেখানে জীবনে একটা কারো সিমটু কাটলে কাটিনি আমরা আমি না বোমা হামলাকারী এক নম্বরে আসামি নগায় খেজুর আলী আমি এক এক নম্বরে আসামি আমার সামনে কি বলে জানেন হাজির দিল আদালতে খেজুর বউ বলতেছে হ্যাঁ মাননীয় আদালত আমি দেখেছি ইনি আমার স্বামীকে হত্যা করেছিলেন আমার সঙ্গে এও ছিল ছিল এই চারজন এদেরকে দেখেছি এরাই হত্যা করেছে আমার স্বামীকে একবার টাটকা সাক্ষী বউ যদি বলে এদের দেখেছি তা অন্য কোন সাক্ষী লাগে আল্লাহর গায়ে মদত দেখবেন আমরা বলি যে আল্লাহ সাহায্য করবে বান্দার সাহায্য কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে ওনার যে উকিল দাঁড়িয়ে বলছে মাননীয় আদালত আমার মক্কেলের মাথা খারাপ হয়ে গেছে আপনি ওগুলো লিখবেন না মাননীয় আদালত আমার মক্কেলে মাথা খারাপ হয়ে গেছে আপনি লিখবেন না আদালত কেটে দিল পরের ডেটে আমরা এখানে আসতে পারতাম না আল্লাহ যে বাঁচায় আল্লাহ যে মারে এটা তো প্রমাণ না আমরা আদালতকে কোন বলতেও জানি বাবা আমাদের একটু সাহায্য করুন কিছুই করতে যায়নি খালি আল্লাহকে আপনারা দোয়া করেছেন আল্লাহ আপনাদের দোয়া কবুল করেছেন এরকম বহু ঘটনা আপনাদের সামনে বলা যাবে যেগুলো এখন সময় না খালি বলছি হকের উপরে থাকলে আল্লাহ সাহায্য করে কোরআনে আসে হাক্কান আলাই না নসরুল মুমিনিন আমার উপরে কর্তব্য হল মুমিনকে সাহায্য করা আল্লাহ তো আমাদেরকে মোমিনদের তালিকাভুক্ত করেছেন বলেই তিনি সাহায্য করেছেন আর নইলে যারা আমাদেরকে কারাগার নিয়ে গেল জুলুম করলো মামলা দিল তাদের তো আল্লাহ সাহায্য করেনি তারা কোথায় আর বুঝতে পারছেন না তাই না এখন বললি আর ভোটের সমস্যা বললেই সমস্যা কোনোদিনে দিনে কোনো অবস্থায় মিথ্যার সঙ্গে আপোষ করবেন না সোজা কথা হলেই কোনো অবস্থাতে মিথ্যার সঙ্গে আপোষ করবেন না হাদিস যেখানে আমরা আছে সেখানে করোনা হাদিসের বাইরে আমরা কোথাও যেতে পারবো না এই মৌলিক বিষয়টি মনে রাখবেন এবার আসেন আল্লাহ রসুলতার কমকে কি দাওয়াত দিয়েছিলেন দুটো সার্বভৌমত্বের দিকে দাওয়াত দিছিলেন ইয়া বিহি শাইয়া হে জনগণ তোমরা আল্লাহর ইবাদত করো তার সঙ্গে কাউকে শরিক করো না মক্কার মুর্শিদ নেতারা তার চাচা বিশেষ করে চাষা নেতা ওরাই তো সব নেতা চাচারা পিছনে গিয়ে বলল ইয়া ইহরনা হে জনগণ এই লোকটা তোমাদেরকে হুকুম দিচ্ছে যে তোমরা তোমাদের বাগদাতা ধর্ম ত্যাগ করো আল্লাহ রসুল বললেন ইয়া আইহান্নাস কুর উল্লা ইলা ইল্লাল্লাহ তফলেহু হে জনগণ তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তাহলে তোমরা সফল কাম হবে চাচা পাল্টা বলল ইয়া আ নাস লা ফাইনু তোমরা এর আনুগত্য করো না সে হলো ধর্মত্যাগী এবং মহামিথ্যাবাদী বলুন নাওস বললে এবং জালাকে এই ইয়া ইয়ে নাস বললাম আল্লাহ রসুল বলছেন হে জনগণ চাষাও বলছে হে জনগণ বাংলাদেশেও আমার বলছে হে জনগণ আল্লাহরে বদাত কর আমার পাশেই আরেকজন বলছে হে জনগণ খাবার দা তোমার বাপদাদা চৌদ্দ রেওয়াজ যেন ছেড় না বাপদাদা আগে না আল্লাহর আগে কঠিন কঠিন পারবেন না আপনি বাপদাদার রেওয়াজ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসার সংখ্যা খুবই কম খুবই কম চারটা জিনিস বাধা হবে প্রথম বাধা দেবে আপনার ঘরের থেকে বাপ মা আল্লা নবী ইব্রাহিমকে বাধা দেয়নি কেঁদেছিল তার বাপ দেয়নি তারপরে বাধা হবে সমাজের নেতারা তারপরে বাধা হবে যদি আপনার এলেম কালাম যদি আপনার থাকে আপনার এলেমটাই আপনাকে বাধা দেবে যে আমি এতটা আলেম রাস্তায় যদি এটা মেনে নেই ফতোয়াটা তো তাহলে আমার মানসম্মত থাকবে না এ একটা সমস্যা আছে কিন্তু আলমরা সহজে হারে মানতে চায় না যদি একটা ভুল ফতোয়া দিয়ে থাকে ওর ভুলের উপরেই সারা জীবন থাকবে তো ভুল সে সংশোধন করবে না এরকম কিছু লোক আছে সাবধান এই যে দু একশো আমি করে কর্মীদের বলি দেখো বুড়ো মানুষ আর আলম থেকে সাবধান মনে মনে পড়ে আমি প্রায় বলি এই কথাটা আলমরা হেয়ে হবে না আর বুড়া হেয়ে হবে না সবাই আমাকে দায়িত্ব করে নাম করে বুড়ো মধ্যে গেছি এখন ইল্লা মহাশাল সব জায়গায় ব্যতিক্রম আছে এখনও বেতিক এটা হচ্ছে একটা অভিজ্ঞতার আলোকে বলছি ভাই কেউ খারাপভাবে নিবেন না আল্লাহ রসুলের দাওয়াত ছিল আল্লাহর সার্বভৌমত্বের দিকে আর চাষাদের দাওয়াত ছিল মানুষের সার্বভৌমত্বের দিকে আল্লাহর সার্বভৌমত্বের অধীনে সকল মানুষের অধিকার সমান আর মানুষের সার্বভৌমত্বের অধীনে সকল মানুষ মানুষের গোলাম আপনি কি মানুষের গোলামি চান না আল্লাহর গোলামি চান কথা বুঝতে পারছেন দেখুন এটা আমি দিয়ে দিয়ে আপনাদের বলে যাচ্ছি যারা এখন জ্ঞানী মানুষ আছেন কথা বোঝার চেষ্টা করবেন সার্বভৌমত্বের অর্থটা কি আনচ্যালেঞ্জেবল পাওয়ার যার হাতে থাকে যে পাওয়ারকে চ্যালেঞ্জ করা যায় না তাকে সার্বভৌম ক্ষমতা বলা হয় ইন্ন কদির আল্লাহ সকল বিষয়ের উপর সর্বশক্তি আর আমরা বলছি জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস বললেন ভোট আসুক না আপনি আগে পরিষ্কার ভাবে এই শিরকের সঙ্গে আপোষ করে আপনাকে রাজনীতি করতে বাংলার জমিনে আর কি অধিকাংশ রায় চূড়ান্ত ঠিক না আর আল্লাহ রসুলকে আল্লাহ পাক কঠোরভাবে বলেছেন বলা ওয়ানতায় aksara man মানফিল ard yudallu kun sabilillah এ মুহাম্মদ যদি তুমি অধিকাংশ মানুষের কথা শুনে কাজ করো ওরা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে in yattabi'una illaz danna ayna billahi akrasun কারণ অধিকাংশ মানুষ ধারণা অনুসরণ করে অধিকাংশ মানুষ অনুমান ভিত্তিক কথা বলে ঠিক না লাখ এক এমপির সঙ্গে আসছিলাম বিমানে ঢাকা থেকে আমি বললাম ভাই আপনার পরিচয় কি দেখলাম উনি শুধু এমপি না উনি তখন ব্যারিস্টার মন্ত্রী এই আগের সরকার ভাই আমাদের ছাত্রদের মেরি এক লাখ টাকা হাতে দিয়ে শহীদ আখ্যা দিয়ে আর কতদিন রাজনীতি করবেন তো জিহাদ করতে হবে না তো জিহাদটা আপনার ছেলে দিয়ে করেন না কেন পরের ছেলে কি কেন একদম লাজওয় হয়ে গেছে আপনার ছেলে বিদেশে পড়ে ইসলামী নেতাদের ছেলেরা বিদেশে পড়ে আর মরে আমার বিশ্বের ছাত্ররা নিরীহ ছেলেরা আসছে এখানে লেখাপড়া শিখতে ওদের যে মিছিল করেন প্রতিপক্ষ মিছিল আসে মারামারি কাটাকাটি হয়েছেই চলছেই দেখছেন ঢাকায় কী হচ্ছে এখন তো ঢাকার খবরই হলো এই পর্যন্ত আটান্ন জন নিহত হয়েছে পাঁচশো বিয়াল্লিশ জন আহত হয়েছে দু দু তিন দিন আগেপত্র এই এটা এই হিসাব তো আর ভুল এতে আরও বেশি হয়ে গেছে আর এই মারামারি তো চলবে তাদের ওপরে না মরবে তাদের এই হিংসা বিদ্বেষ চলবে এখন দেশে পুরা পরিবেশটা শত্রুর পরিবেশ আর ভাই ভাই নেই এমনকি স্বামী স্ত্রীর তালাক বন্ধ হয়ে যাচ্ছে যদি দুজন দুই দল যদি করে এই তন্ত্রে মানুষের মধ্যে মোহব্বত সৃষ্টি হয় না বরং শত্রুতা সৃষ্টি হয় এই মারাত্মক জিনিসটা ঢুকিয়ে দিয়েছে ইহুদিন আসরারা। যেন মুসলমানরা ঐক্যবদ্ধভাবে শক্তি অর্জন করতে না পারে যাতে এদের সময় এর মধ্যে সবসময় গুতাগুতির হিংসা বৃদ্ধির লেগেই থাকে এই ধ্বংসাত্মক রাজনীতি ঢুকিয়ে দেয় গণতন্ত্রের নামে আর এটাই আমাদের দেশটাকে শেষ করে দিচ্ছে কেউ ভালো দেখতে করে না প্রত্যেকের কিছু না কিছু মেধা হাল্লা দিয়েছেন বিরোধী দলও মেধা আছে সরকারি দলও মেধা আছে মেধার মূল্যায়ন হওয়া উচিত ছিল কিন্তু যদি করে বুঝতে পারে যে আপনি আমার দলভুক্ত নন আপনি যত মেধাবী হন আপনার কোনো মূল্যায়ন এই দেশে নাই যার ফলে দেশ থেকে ভালোবাসা মহব্বত নাগরিকতা সব কিছু শেষ হয়ে যাচ্ছে এটা বিদেশিরা চায় যারক মারামারগির মরুক আল্লাহ এটা চান না আল্লাহ চায় তোমরা মোহব্বতের সঙ্গে থাকো আল্লাহ না কোনো আসতে বেড়ে এমাতেই হওয়া না আল্লাহ ইসলামের বরকতে তোমাদের মধ্যে উলফাতো মোহব্বত পদে করে দিয়েছে না তোমরা তোমার ভাই ভাই হয়ে গেছো আমরা চাই ভাই ভাই হতে সবাই আমরা ভাই ভাই বসবাস করি যিনি যেদিকে যা করছেন তার ভুলটা ধরিয়ে দিই কিন্তু মহব্বত থাকবে আমাদের মধ্যে মহব্বত যেন নষ্ট না হয় এইটা আমাদের কর্মীদেরকেও আমি অনুরোধ করব। তোমরা পরস্পরের মহব্বত বজায় রেখো যদি কারোর মধ্যে কোন রকম কারণে দূরত্ব সৃষ্টি হয় দ্রুত বন্ধ করে ফাটল যেন বৃদ্ধি না পায় মহব্বত সৃষ্টি করাটা মুসলমানদের সবচেয়ে বড় কাজ যদি মহব্বত থাকে তাহলে ঐক্য থাকবে অগ্রগতি থাকবে আর মহব্বত না থাকলে ঐক্য থাকবে না অগ্রগতিও থাকবে না মানুষ সবাই কিছু না কিছু ভুল তো হতেই পারে কিন্তু ক্ষমাশীল দৃষ্টিতে সবাই সবাইকে দেখতে হবে এটা শুধু আমাদের সংগঠনের মধ্যে বলছি না প্রত্যেকটা নাগরিকের মধ্যে এটা থাকা উচিত নইলে এদেশের উন্নতি কালেও হবে না পঞ্চাশ বছর হয়ে গেলে কবে উন্নতি হবে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা পরস্পরে ঝগড়া করি বাহাত্তর সালে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছি গিয়েছি আমি জানি না যে কোন ফেব্রুয়ারি এটা বলছি আজকে একুশে ফেব্রুয়ারি পা খোলেন জুতো খোলেন মানে বারে কোনো জুতো খুলে আসলে এরা এত মতো আসলাম বাসে বাসে নেমেই বলতে জুতো খেলেন ইয়ে কোন সমস্যা কেন ভাই জুতো খুলতে হবে কেন আপনি জানেন না একুশে ফেব্রুয়ারিতে একুশ ফেব্রুয়ারি কী হয়েছে তুই সকালে পায়খানা করিনি বেটা কোথায় পায়খানা করলেন মায়ের বুকে এখনো করা গেলো জুতো বাদে হাঁটা যাবে না ও কি মা ওটা ও থা হয়ে গে এরকম উত্তর দিয়ে পাবে ও করে ওর বাপের ওষুধের দোকান হলো কলেজের পাশে চল তোর বাবার দোকানে যাবো নিয়ে গেলাম দেখি বাবার জুতো জুত বসে মানে কি সসা আপনি জুতো কেন আজকে একুশে ফেব্রুয়ারি না ও তাই তো তাই তো তা কী হয়েছে জুতো খোলেন আপনার আমাকে বলতে জুতো বলতে হবে তো ও কথা বাদ দেন আপনি চিন্তা করতে পারেন আমি বললাম আপনি আজকে সারাদিন কলেজের ক্যাম্পাস থাকবো তুই আমার জুতো দুটো কোল দায় দেখি পারিস কি আর আসেনি প্রশ্ন দিয়েছে আমি পলিটিক্যাল সায়েন্স ছিল আমার ইন্টারমিডিয়েটে পলিটিক্যাল সায়েন্স আর ইকোনমিক্স আমার প্রিয় সাবজেক্ট আমার আমি আরবির লোক আরবি নিতে পারতাম তো নেই তা জানিও কী পড়বো তাই পলিটিক্যাল সায়েন্স নিলাম আর ইকোনমিক্স নিলাম প্রশ্ন দিয়েছে বাংলাদেশ বানিয়েছে বাংলা জন্য তো প্রশ্ন করেছে ইংরেজিতে ইজ বাংলাদেশ ওভার পপুলেটেড গিভ ইউর ওপিনিয়ন এ কি বাংলাদেশ প্রশ্ন ইংরেজি কেন বাংলাদেশটি ওভার জনসংখ্যাধিক দেশ তুমি তোর মতামত প্রদান করো আমি হাদিস কোরআন দিয়ে আচ্ছা দিয়ে দিলাম যে বাংলাদেশ কখনই জনসংখ্যাধিক দেশ নয় আল্লাহ বলছেন ইন্না খালাকুল্লা সাহিনার আমরা প্রত্যেকটা জিনিস পরিমাণ মতো সৃষ্টি করি দেশে কতজন নারীর জন্ম দিতে হবে কতজন পুরুষের জন্ম দিতে হবে এটা কি সরকার বলে দেয় কিন্তু আদম শহরে দেখেন ঠিকই নারী পুরুষ কাছাকাছি আছেন সবসময় এটা আল্লাহর বাজেট এটা আপনার বাজেট না আল্লাহ কাউকে ছেলে দিবে কাউকে সন্তান দেবে কাউকে মোটেই দেবে না কাউকে একসঙ্গে চারটি দেবে এটা তারই ইচ্ছা এখানে আপনি হাত দিতে যাবেন না এই মালথুসিয়ান থিওরির বিরুদ্ধে আমি যতটুকু আমি জানি তখন তো ছোট ছিলাম তো তো বড় আলম তখন হয়নি আমার খাতা ক্যান্সিল আমি ফেল টেস্ট পার্ক ফেল হলে ফাইনাল পার্ক এলো হয় সমস্ত শিক্ষক বোঝারে আমাদের কলেজের সবচেয়ে ভালো ছেলে ফেল করলে তাদের খাতা তলব করে দেখ খাতা কী লিখছে প্রিন্সিপাল সাহেব খাতা তলব করেছে তারপরে ওই টিচারকেও ডাকাইছে তার বাড়ির বাগেরা আর আমাকেও ডাকাইছে প্রিন্সিপাল সাহেব বলছে কি প্রফেসর সাহেব আপনি ছেলেটাকে একেবারে জিরো করে দিলেন কারণটা কি কী অপরাধ করেছে তো বললো আমি যা চেয়েছি তা উত্তর না দিব উল্টো পাল্টা উত্তর দিছে তা দেখি প্রশ্নটা দেখি প্রশ্ন দেখলো তা আপনি তো বলেননি যে বইয়ে যা লেখা আছে তাই লিখো আপনি বলেছেন তোমার মতামত লিখো তো ও তো ওর মতামত লিখেছে দোষ তো কিছু করে নি সমস্ত শিক্ষকের ভোটে আমি ফার্স্ট হয়ে গেলাম ছোট থেকে এই মেজাজটা তৈরি করতে আল্লাহ আমি কি করবো আমি বরদাস্তি করতে পারি না করেন হাউসের বিরোধী কিছু দেখলে এমনিতে আমার গাছ বলে আমার সহ্য করতে পারি না আলেম বংশ জন্মত আমার গোষ্ঠী সব আলেম ছোট থেকে শিখছে গুলি হবে ই কি বলে ওভার পপুলেটেড হবে কে আল্লাহ নিজে খাদ্য যোগান দিচ্ছে এখন অবস্থা কি আগে আমি দেখতাম এক মন কি বলে এক বিঘা জমিতে আট মন পাটনায় ধান হতো আর এখন এক কাঠা জমিতে পঞ্চাশ মন ধান আসছে আল্লাহ খাওয়া দিচ্ছে না লোক তো কত বেশি বাহাত্তর সালে লোক ছিল সাড়ে সাত কোটি এখন হচ্ছে সাড়ে সতেরো কোটি খাবার তো কারোর অভাব নেই বরং আর এত খাওয়া খাচ্ছে যে আগে চেয়ে আরও মানুষ বেশি খাচ্ছে বেশি খাচ্ছে না কোনো অভাব নেই আগে বলতে জানো খার সন্তান নিয়েও না দুটোর বেশি যেন না হয় একটা হলে আরো ভালো হয় আরে এখন ছেলে যতই হোক না কেন বট বরকত আমার ছেলে বলে কি জানেন যে আমরা তিন ভাই কেন আর দু পাঁচটা ভাই বেশি হওয়া দরকার ছিল সংগঠনের এত কাজ একা দিতে পারছি না কথা হচ্ছে আল্লাহর বিধান অমান্য করলে মানুষ যে নিজে ক্ষতিগ্রস্ত হবে আধুনিক চীন এবং ফ্রান্স তার জাজলবান প্রমাণ চীন তিরিশ কোটি ভুরুণ হত্যা করেছে এখন তারা উল্টা মহিলাদের বলছে আপনারা সন্তান বেশি বেশি জন্ম দেন যদি কেউ দুটো সন্তান জন্ম দেন তাহলে সরকারের পক্ষে তো পুরোটা ফ্রি ভারতও পুরস্কার করে দিয়েছে ঘোষণা দিয়ে দিয়েছে আপনার যদি সন্তান জন্ম বেশি দেন তাহলে আপনাদের সব ফিরি জার্মানি একই অবস্থা শুরু করে দিয়েছে মানে আন্তর্জাতিক বিশ্বে বুড়ার সংখ্যা বেশি হয়েছে তরুণ যুবকদের সংখ্যা কমে যাচ্ছে এবং শিল্প কারখানায় কর্মচারী পাচ্ছে না পুলিশে পুলিশগিরি করবে কিটা বুড়া ভুড়িয়াল মানুষকে ইয়ং ছেলী দরকার তো ইয়ং মানুষই তো নাই সদ বুড়া আশি বছর সত্তর বছর বয়স ওরা কী করবে এটা সমাজের বোঝা না ফলে এখন দুনিয়া ভাবতেছে আমাদের এতদিন যে আমরা কাজটা করছিলাম এই এইটা ভুল ছিল আল্লাহর বিধানে দিয়ে তারা এখন বাদ দিয়ে চলে আসতেছে বলুন আলহামদুলিল্লাহ প্রতিটি ব্যাপারে যে একটা একটা উদাহরণ আপনাকে দেয় আপনি সারা রায় দোষ নড়বেন একটু কিন্তু এইসব গন্ধ আমাদের শিক্ষার জন্য আমরা বলছি বন্ধুরা আমার আহলাদিস আন্দোলন আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আন্দোলন এবার বলুন এই সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হবে কিসের মাধ্যমে আপনার আমার রায়ের মাধ্যমে না আল্লাহর বিধানের মাধ্যমে আল্লাহর বিধান কোথায় পাবেন কোরআন হাদিসে প্রত্যেকটা মানুষ চলে যায় কিছু রেখে যায় অনেকের কিছুই থাকে না কিন্তু আমার রসুল কোনো টাকা পয়সা রেখে যান নাই দিনারান বলা দেরহামান কিছুই রেখে যান নাই নেই দেরহামান নাই কিছুই নেই কি রেখে গেছেন এলেম রেখে গেছেন সে এলেমটা কি কোরআন হাদিস যারা আমাদের শ্রীনাথ রসুল পড়েছেন তারা জানেন সেটা আমরা লিখে দিয়েছি দুটি জীবন্ত মগজেজা এই না ভাষাটা দুটো জীবন্ত মজা যায় কোরআনের একটা হরফ আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী কোন জ্ঞানী মনীষী মিথ্যা প্রমাণ করতে পারে নাই কোরআনের সবচেয়ে বড় গুণ এই কোরআনের অপরিবর্তনীয়তা কোরআনের পূর্ণাঙ্গতা কোরআনের সর্বোচ্চ অলঙ্কার সমৃদ্ধ ভাষার লালিত্য আমি পঁচিশটা পয়েন্ট দিয়েছি কোরআন সম্পর্কে কাফেররা যখনই কোরআন পড়তে গিয়েছে তখন পাগল হয়ে গেছে এ কি লেসা হাজা কালাম আল বাসার এটা কখনো মানুষের কালাম নয় আল্লাহ রসুল তাহার্ডুদে সালাদ পড়ছেন আর সেখানে উনি কোরআন পড়ছেন তাহারডুদে সবচেয়ে বড় দুশ্মন ছিল আবু জাহেল আবু সুফিয়ান আকাস তারা এসে ওনার কামরার পাশে কান দিয়ে সে কোরআন শুনত অন্ধকারে অন্ধকারে কেউ কেউ দেখতে পাইত না একদিন আখনাসবেন সরে এক বুড়ো মানুষ হাতে লাঠি উনি টের পেয়েছে সোজা চলে গেছে আবু সুফিয়ানের বাড়ি কি আবুসুফিয়ান কেমন শুনলে এটা কি লড়াই তো করছো ওর বিরুদ্ধে আসলে এটা কী শুনলে চাচা যা শুনলাম এটা মোহাম্মদের কালাম না এটা আল্লাহর কালাম সব তুমি মান না কেন মানতে পারবো না মানলে তোর মোহাম্মদ নেতা হয়ে যাবে নেতা আমি নেতৃত্বের অহংকারে সেদিন সে মানানি কিন্তু স্বীকার করেছে চলে গেলে আবু জাহাল এবার আবু জাহাল পালে পালিয়ে শোনা আমি আজকে ধরে ফেলেছি কি মনে চাচা মোহাম্মদ যেটা পড়েছে নিঃসন্দেহটা আল্লাহর কলাম কিন্তু আমি মানতে পারবো না কেন তো জানো কোরস হলেও আমি বনু মকজুম গোত্রের আর মোহাম্মদুল বনু হাসন গোত্রের বনু হাসনরা অহংকার করবে আমাদের গোত্রে একজন নবী আছে তোমাদের গোত্রে নবী না হয় এই গায়ে আমি সহ্য করতে পারবো না যদি উনি আমার গোত্র হতেন আমি ওনাকে নইবিলি মেনে নিতাম দুটা উত্তরে দুটো জিনিস পাওয়া গেল না একটা মানুষ গোত্রে অহংকারের কারণে সত্যকে মানে স্বীকার করেও মানতে পারলো না আর একজন নেতৃত্ব হারাবার ভয়ে মানতে পারল না সারাটা জীবন আল্লাহ রসলের বিরুদ্ধে যত যুদ্ধ বিগ্রহ হয়েছে সব এই নেতাদের মাধ্যমে হয়েছে আবু সব জায়গায় নেতৃত্ব দিয়েছে দেখা গেল আজকেও সত্য জেনেও বহু লোক আহলাদেশ হবে না এতে মন খারাপ করা যাবে না আল্লাহ রসুল করল মানানি তার নিজের লোকেরা আমাদের লোকেরা মানবে না যে কোনো মূল্যে হককে আঁকড়িয়ে থাকতেই হবে এটাই আমাদের প্রতিজ্ঞা এর বাইরে যাওয়া চলবে না সার্বভৌম ক্ষমতার উৎস মানুষ না আল্লাহ তুমি বলো মুলকে মুলকে তুমি আল্লাহ তুমি হলো রাজাধিরাজ তুমি যাকে খুঁজে তাকে রাজত্ব ক্ষমতা দান করে থাকো যার কাছ থেকে খুঁজে তুমি চিনিয়ে নাও তুমি যাকে খুশি ইজ্জত দিয়ে থাকো যাকে খুশি বে করো তোমার পবিত্র হাতে কল্যাণ হাত দ্বারা এটা পরিষ্কার আমাদের সামনে ঘটেনি শেখ সাহেব মারা যাবেন সপরিবারে কেউ কল্পনাও করেছিল নাইনটি নাইন পয়েন্ট নাইন ভোট পাওয়া যে মানুষটা বাংলাদেশে এত অদ্বিতীয় ভোট পাওয়ার লোকই কেউ জন্মগ্রহণ করেনি তিনি যে তার নিজের লোকদের হাতে এইভাবে সপরিবার নিহত হবেন এখনো মানুষ কল্পনা করতে পারে কাল তিনি ছিলেন ক্ষমতার সর্বোচ্চ স্তরে এক রাতেই তিনি দুনিয়াতে হারিয়ে গেলেন জিয়র পাঁচটা মিনিট যদি বাঁচত ওখানেই শেষ হয়ে যেত কীভাবে তিনি বাঁচলেন তার জীবনে পড়ে থাকেন সে স্বপ্ন জানত না যে তিনি আগামী দিনে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন এরশর সাহেবের ঠিক একই অবস্থা অতএব এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না কোরআন আগে কোরআন বলছে আমি রাজত্ব ক্ষমতা দিয়ে থাকি এখনও তিনি ক্ষমতায় আসেন আল্লাহর রহমতেই আসেন জনগণের অভাবতে নয় আল্লাহ বুঝেছেন যে এর রাখার প্রয়োজন আছে আল্লাহর হিসাব আল্লাহর কাছে আমরা ওখানে মাথা ঢোকাতে যাবো না আমাদের দায়িত্ব যতদিন যিনি ক্ষমতায় আছেন রসুলের নির্দেশ তাদের হক তাদেরকে দাও তোমার হক আল্লাহর কাছে যাও সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করো না যারা শাসন ক্ষমতায় আছেন তাদের আনুগত্য করো এটুকুই আল্লাহ রসুলের নির্দেশ আমরা সেই নির্দেশ ফলো করি বাস আমাদের দায়িত্ব নয় তাকে হটিয়ে দিয়ে আমাকে বসাও এটা না আর এইটা করতে গিয়ে যত অশান্তি হচ্ছে দেশে যাই হোক বাংলাদেশেই তার বাস্তব প্রমাণ রয়েছে যে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক এরপরেও বলছে না মানুষ সমস্ত ক্ষমতার মালিক তো উল্টোটা হয়ে যাচ্ছে না এবার ওটা কী কী দিয়ে করবেন পার্লামেন্টের আইন দিয়ে পার্লামেন্টের আইন কে বানায় মানুষই বানায় মানুষগুলো কীরকম মানুষ তো জানেন এক এমপির সঙ্গে কথা হচ্ছে আহলাদেশ এমপি তাহলে ভাই এই যে সুদের আইন চলছে এত অন্যায় অত্যাচার চলছে আপনারা সংসদ জান কি কিছু বলতে পারেন না তাহলে স্যার ইয়ং ছেলে আমরা তাকাই প্রধানমন্ত্রীর চেহারার দিকে চেহারাটা কোন দিকে আমরা সেই দিকে ভোট দিই বিপরীত বলার ক্ষমতা আমাদের নাই কেন মানা করে তাহলে মানা করে না বুঝি এর ঠেলাটা কোথায় যাবে হলো এত ভীত শঙ্কিত আতঙ্কিত যে এমপিরে হয় এটা আবার জনপ্রতিনিধি কি করে হয় পুরো এককান্ত্রিক কর্তৃত্ব চলছে এবং সেখানে হাদিস কোরআনের কোনো বিধান নেই যা চলবে তাই দেখা যাচ্ছে মানুষ মানুষের দাসত্ব করছে আল্লাহর দাসত্ব নয় মূল কথা এটাই এখানে আহলাদিস বাংলাদেশের বক্তব্য হলে দার্থহীন বক্তব্যে পবিত্র কোরআন এবং সৈয়ারজিজ যেটা আছে এটাই মেনে আমাকে চলতে হবে মানুষের বিধান যত ভালোই হোক না কেন কোরআন হাদিসের উপরে যেতে পারে না আমাকে জিজ্ঞেস করছে অ্যারেস্ট করার পরে ঢাকায় নিয়ে বুঝতে পারছেন তো কী বলো ওটাকে রিম্যান্ড নাকি ওই ভয়ে তো আপনাদের সব কলিজা কাবাব হয়ে গেছিল আমাকে তো তিন দিন করে খবরই পাই জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি সংবিধানের মানেন না তো মানে আমার বাসা থেকে ইস্তেমার যত ওই ক্যাসেট আছে না বড়ো বড়ো শিলক ভিডিও ক্যাসেট সব নিয়ে গেছে নিয়ে ওরা বই শোনে সারাদিন পরিবে আর যেখানে একটা ভুল পায় ওই ভুলটা আমাকে জিজ্ঞাসা করে এই কাজ ওই রিমান্ড হলে এইটাই তো এই যে স্যার আপনি বললেন দু হাজার দুই সালে ইজতেমায় নাকি আমি বলেছিলাম শুনলাম পবিত্র কোরআন ও সহিয়া বিপরীত কারোর কোনো আমরা কথা মানি না এমনকি সংবিধান হলেও যে হলেও কথাটা দিয়ে আমাকে প্রমাণ করল আপনি সংবিধান মানেন না বলেন কি ঠেলাটা কি আমি জবাব দিলাম অবশ্যই আমি সংবিধান মানি এমন সংবিধান মানি যে চোদ্দোশো বছরে একদিনে পরিবর্তন হয়নি আর আপনাদের সংবিধান এই কয়েক বছরের চৌদ্দবার পরিবর্তন হয়ে গেছে একদম লাজবাব তো স্যার তাহলে এর কেমন হলো কেমন হলো আপনি মুসলমান না হ্যাঁ তাই তো আপনি কোরআন হাদিস মানেন না তাহলে অবশ্যই মানে তো মানে তো এই কথা বলছেন আমি হাদিস কোরআন মানালে ওখানে আহেল হাদিস জীবন যাবে কিন্তু হাদিস কোরআন ছাড়বো না আপনার রিমান্ডের তো আমি করি না বাস শেষ আর কোনো কোনো বেয়াদবি নেই কোনো কথাও নেই কিছুই নেই বাপরে বাপ ওখানে যেই লাভ নেই আশ্বাস পরে বলছে সত্যের তেজ দেখে নেওয়া প্রত্যেকটা কর্মীকে এই ধরনের সাহসী হতে হবে তবেই আপনি পারবেন বাংলা জমিনকে পরিবর্তন করতে মানুষ পরিবর্তন না হলে সরকার পরিবর্তন করে কোনো লাভ হবে না মানুষের আকিদা আমলকে পরিবর্তন করে আনতেই হবে মানুষ যেন বুঝে করোনা দেশ মানলেই আমি দুনিয়াতে আখেরাতে উভয় জায়গাতেই আমি মুক্তি পাব আপনারা সুদ খান না এই শব্দ টুবিয়েলা সুদ খান কি বলেন সুদ খাই বলতে হবে খাই না বললে হবে না উপায় নেই আপনার সুদ খেতেই হবে এমনভাবে দেশটা তৈরি হয়ে গেছে এখন সুদই অর্থনীতি রন্ধ্রে রন্ধ্রে বাসার উপায় নেই কৃষক একটু ঋণ নেবে রাসায়নিক কৃষি ব্যাংক থেকে তাকেও সুদ দিতে হবে সুদে এবং ব্যবসায় পার্থক্য কি সুদে কোনো ঝুঁকি নাই একশো টাকা দেন একশো টাকা দশটায় লাভ তার ঘরে এমনি আসবে কোনো ঝুঁকি নাই আর ব্যবসায় লাভ লোকসানের ঝুঁকি আছে না ঝুঁকিহীন ইনকাম একে বলে সুদ আর এই সুদটা চালু করেছে ইহুদিরা আন্তর্জাতিক বিশ্ব চালাচ্ছে ইহুদিরা তারা এইভাবে সারা বিশ্বকে শোষণ করছে বাংলাদেশ বিদেশ থেকে ঋণ নিচ্ছে আইএমএফ থেকে বিভিন্ন জায়গায় ঋণ নিচ্ছে না সব জায়গায় সুদ দিতে হচ্ছে এই সুদগুলো আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে ওই সুদের টাকা আমাদেরকে দিতে হচ্ছে সরকার তো নিজে পকেটে দেবে না সবই আমাদের বা চাপন হচ্ছে জামাতে কাপড়ে লুঙ্গিতে গামতাতে সব জায়গায় ইলেকট্রিক সব জায়গায় বিল তো দিচ্ছেন এমনভাবে সুদ আমাদেরকে চারিদিক ঘেরে ফেলেছে যে এই সুদই অর্থনীতির মধ্যে থেকে আমরা এ বাদাত করলে আল্লাহ কাছে কবুল হবে কি না আল্লাহ ভালো জানে হয়তো এটুকুই বলতে পারি আল্লাহ আমার কোনো ক্ষমতা ছিল না কিন্তু আল্লাহ রসুল বলে গিয়েছেন আমার পরে বহু শাসক আসবেই তারে ফোনা ও তনকে রুনা কেসু ভালো হবে কিছু মন্দ হবে আনকারা আনকারা ফাকাত নাজা অমন কারেহা ফাকাত ফাকাত কি জানো অমন কাহালুমন অমন তাবিয়া রাজা আলা আলাহ ফালকাত রসুল্লাহ কাল আল্লাহ মা সাল্লাহ মা সাল্লাহ এক দিন বইটা পড়ে দেখবেন আমার পরে অনেক শাসক আসবে কেউ ভালো কেউ মন্দ যারা মন্দ শাসক হবে খবরদার তোমরা যদি সেগুলোকে স্বীকার করে নাও যদি সেগুলো অস্বীকার করো আনকার মানে ইনকার করো তাহলে তুমি জান থেকে নাজাদ পাবা আর যদি কারে হা অপছন্দ করো তাহলেও বেঁচে যাবা কিন্তু ওলা মানে তাবা তা আর যে ব্যক্তি তাতে রাজি হবে এবং অনুসরণ করবে বলার পরই সাহাবেকেরা মূল্য আফালা নকাত রসুলাল্লাহ হে আল্লাহ রসুল আমরা কি ওটাকে ওর বিরুদ্ধে যুদ্ধ করবো না আকালা কালার নোনাবে যে আমরা কয়েক সিংহাসন ফেলে দেব না আল্লাহ রসুল জবাব দিলেন লা মা করোনা এটা এটা করোনা যতক্ষণ তারা সালাদ আদায় করে আমাদের সরকার সালাদ আদায় করে আমাদেরকে সালাদ আদায় নিষেধ করে না অতএব আমাদের সরকার বিরুদ্ধে বিদ্রোহ করার সুযোগ এখনো আসে নাই আল্লাহ রসুল দেড় হাজার বছর আগে আমাদেরকে সাবধান করে গিয়েছেন তিনি বলে গিয়েছেন আতু হাক্ষম তাদের হক তোমরা দাও ও সালুল্লাহ হাক্কাকুম। কাকুম তোমাদের হক আল্লাহর কাছে চাও এগুলো আমাদের বইয়ের মধ্যে পড়ে দেখবেন আহলাদেশ আন্দোলন বাংলাদেশ যদিও বাতিলের সঙ্গে আমরা আপোষ করি না এটা নিশ্চিত কিন্তু আমরা বাতিলকে বাতিল বলে জনগণের সামনে বলি সরকারের কাছে বলি দাবি আকারে পেশ করি পুত্তি তবলিক ইসলামে আপনারা জানেন আমরা দাবি আকারে সরকারকে দেয় না সরকারের সমস্ত মিডিয়া সেখানে থাকে তারা দেখে তা আমরা এটাকে কখনোই পছন্দ করি নাই শুধু অর্থনীতি বাতিল করার জন্য আহলে সংঘের গত সতেরো জুনের ঢাকা সম্মেলন সেখানে সরকারি প্রতিনিধি এমপির সামনে আমরা কথা বলে দিয়েছি এই সব বাতিল করো ইসলামের আইন ও সংসদ বিধান অনুযায়ী দেশ শাসন করো অর্থাৎ আমরা যদি ইনকার না করতাম তাহলে আমরা অবশ্যই জাহানি হতাম আমরা ইনকার করেছি বিধায় আমরা না যা ওরা নাজাত পেতে পারে আল্লাহর কাছে আশা করতে পারে তাহলে এখানে আমাদের নীতি হচ্ছে যতদিন আমরা বাঁচব ইনকার করেই যাব পারবেন তো যদি ইনকার না করেন যদি রাজিয়া রাজি হয়ে যান বা তা বা পিছিয়েছে ভোট দেন জোর মারেন তাহলে আপনি কিন্তু গজবের শিকার হয়ে যাবেন আপনি কখনো রাজি হতে পারেন না এবং কখনোই তারা অনুসারী হতে পারেন না এদেশের যারা হকবন্দি মুসলমান তাদেরকে বলবো দয়া করে বাতিলকে বাতিল মনে করুন হককে হক বলুন হককে বাতিল করার চেষ্টা করবেন না কারণ কোরআন হাদিসের অভ্রান্ত সত্য আমাদের সামনে আছে ওখানে যেটা হক ওটাই হক আমি যেটা বলবো ওটা হক নয় মুশকিল হয়েছে আমাদের কিছু কিছু বুঝ আছে সমস্যা একটা ছোট্ট ধরেন অনেকে যুক্তি দেখে জানেন আমরা আঁকি সব ঠিক আছি এই কিছু শাখা প্রশাখা শাখা নসল নিয়ে একটু সমস্যা এটা বলে না এবার আপনি বলেন আল্লাহ বলছেন উল ইনামা আনা বাসারু মিসলুকুম তুমি বলো আমি তোমাদের মধ্যে একজন মানুষ তাই তো আপনি বললেন মানুষ না উনি হলেন নূর এটা কি আকিদা না পোশাকা শাখা বা মশলা আকিদা না আজ পর্যন্ত বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম ওলামা আল্লাহ রসুল নূর ছিলেন না মানুষ ছিলেন এই ব্যাপারে একমাত্র হতে পারল না আল্লাহ বলছেন আফামাই এক লোক যিনি সৃষ্টি করেন আর যিনি সৃষ্টি করেন না দুজনকে সমান তোমরা কিছুই বোঝে না আল্লাহ তোমরা কিছুই বোঝো না আর আমরা বলছি কি প্রত্যেকটা সৃষ্টি সৃষ্টিকর্তার অংশ হবে এতভয় বলছি আমরা সৃষ্টি আত্মায় আত্মায় মিল হয়ে পরমাত্মায় হয়ে বিলীন হয়ে যায় ওরসগুলো দেখেন না কি হয় সেখানে হাজার হাজার মানুষ সেখানে যাচ্ছে মানুষ আল্লাহর সৃষ্টির অংশ নয় আল্লাহ আলাদা মানুষ আলাদা মানুষ আল্লাহ সৃষ্টি আল্লাহ সৃষ্টি সৃষ্টিকর্তা আমরা হলাম সৃষ্টি অথচ আমরা বানিয়ে দিয়েছি কোরআনকে বাইপাস করে যে মানুষ আর আল্লাহ আল্লাহ সবাই মানুষের একটা অংশ এটা মারাত্মক কুফরি কথা না রসুল বললেন ইন্ন আম ঠিক তো প্রত্যেক কাজ নিয়ত নির্ভরশীল আমরা ব্যাখ্যা দিলাম যত এবাদাত আসে সমস্ত এবাদতের নয়তন ভর্তি হবে নাহলে সালাতি হবে না না এতো আনছা সালাতো হবে না শিয়ামও হবে না কিছুই হবে না তো নিয়ত অর্থ সংকল্প একে না কে বলেন এমনি করে অসংখ্য সমস্যা রয়েছে আল্লাহ রসুল বললেন আল্লাপাক বললেন আত্মাল মার্রাতান আল্লাহ হুকুম আছে আকিম উদ্দিন কফি তোমরা দিন কায়েম করো তহিদ কায়েম করো এতে মতভেদ করো না আমরা বললাম ওনার দিন অর্থ হুকুমত তহিদ নয় একাই বললাম দুনিয়ার সব একদিকে আমি এক একদিকে যেহেতু হুকুমত পাওয়া যাবে দুনিয়ার কিছু লাভ আছে ওটার মধ্যে চলে গেলাম এমনি করে করে প্রত্যেকটি ক্ষেত্রে আপনি চলে যান আল্লাহ বললেন তালাক ও মারতান তালাক দুইবার দাও দুই তোহরে দুবার দাও এবার তৃতীয় তহরে যখন তুমি দেবা তখন তোমার বউশেষ তৃতীয়বার যদি দাও এক মাস দাও এক মাস চিন্তা ভাবনা করো পরে মাসে আবার দাও তোহর অবস্থায় আবার চিন্তা ভাবনা করো এবার যদি তৃতীয়বার দিয়ে বসো তো বউ আর বাবা না যতক্ষণ অন্যত্র বিয়ে না এটা আল্লাহর বিধান সুরেব পরে দেখেন দুশো বত্রিশ তিরিশ হাজার আপনি বললেন একসঙ্গে যদি তিন তালাক দাও তো বৌশেষ এটা সমস্ত লোক মেনে নিচ্ছে একসঙ্গে তিন তালাক দিলে বৌশেষ আল্লাহ আপনাকে সুযোগ দিলেন ঠান্ডা মতে বিচার করার জন্য স্বামী স্ত্রী যাতে পৃথক না হয়ে যায় বিচ্ছিন্ন না হয় আর আপনি আমাকে সেই সুযোগটা দিলেন না এখন তালাক হয়ে গেল উভয়ের মধ্যে দুদিন পরে বাচ্চা কাচ্চা তো আসে মোহব্বত আসে না যে এটা কী করলাম রাগের মাথায় কথা ঠিক হয়নি এবার চেষ্টা করবে তারা পুনরায় মিলিত হওয়ার জন্য কিন্তু বাধা কারা এটা এটা সমস্যা সমস্যাগুলি বলছে এটা আমার তালাক তাহালিল বইটা এই নগাকে উপলক্ষ করি লেখা এখানে ঘটনা ঘটেছিল ওই কী বলে ওই কলা গাছের আপনারা কি বলেন শুকনো মাথাকে কী বলেন বাসনা আমরা বাসনা বলি কলা গাছের পাতা দিয়ে ঘেরা বাড়িটা গরিব মানুষ ভ্যান চালায় তার ওই পাশ থেকে গ্রামের একজন হুজুর যাচ্ছিলো গ্রামের মাতব্বর টাইপের হুজুর তার ওই জমিটা তার টার্গেট আছে জমিটা সে নিবি কিন্তু গরিব মানুষ তো দেয় না কেন ওই যাচ্ছে আর এরা নিজেরা রাগারাগি করে তুই তো তুই তালাক তালাক তালা তিন তালাক দিলাম ওই মাতব্বার শুনি ফেলেছি বিষয়টা মাতব্বার যে সুযোগ পেয়ে গেছে এইবার তো তাড়ানটা সুযোগ পেয়ে গেলাম যে সবাইকে বলে দিয়েছে এই এই বাড়ি তোমার যাওয়া না বয়কট কেন ও বউকে তিন তালাক দিয়েছে আমার সামনে নিষ্কানে শুনেছি এই বউ হিল্লা না পর্যন্ত ও বাড়ি যাওয়া হবে এই ঘটনা সব পত্রিকা আসলো তখন ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমার কাছে ওই গেল গেলো ইনক্লাবের সাংবাদিক স্যার এ বিষয়ে সমস্ত আলো আলো বা বিভিন্ন রকম ফটোয়া দিচ্ছে তো আপনার বক্তব্য কী তোমরা তো সাংবাদিকতা করো কাটা করো আমি যা লিখে দেবো ঠিক তাই সাথে পারবা তো ওয়াদা করলো দেখো তুমি কিন্তু আমাদের ছাত্র ইউনিভার্সিটি পড়ো ওস্তাদের সঙ্গে বেয়াদি করবো না আমি লিখ দেবো একটা কাগজ ঠিক অ্যাজ ইট ইস তোমাকে ইনক্লাবে দিতে হবে দিলাম সেখানে আল্লাহ আনত করেছেন যার জন্য হিল্লা করা হয় এবং যে হিল্লা করে এবং তাকে বলে হয়েছে আর ভাড়াটি এই হাদিসগুলো দিয়ে ইনকালা বেরিয়ে গেল সোবাহ দিয়ে তার আগে যত ইসলামী দলের নেতারা সবাই হিল্লার পক্ষে দিয়েছে যেই আমারটা বেরিয়ে গেল নেতাদের সব মুখ বন্ধ হয়ে গেল আর কোনো বক্তব্য নেই হাইকোর্ট রায় দিয়ে দিল এ বিয়ে বাতিল হিল্লামিল্লা চলবে না হ্যালো একটা বক্তব্য সঠিক গেছে সব চুপ হয়ে গেছে আলম তো তো নেতারা কম কমালাম নাকি সব চুপ আমরা এই হিল্লা বিবাস নিয়ে অনেক কথা আমি বলেছি এর আগে আজকে বলে দিচ্ছি আজকে ইসলামের হুকুমত হয়েছে জজের কাছে গিয়েছে আপনি আহলাদিস মেয়ের বাপ আর উনি হানাফি ছেলের বাপ উভয়ে চার ছেলে মেয়ে আবার মিলে যাক ছেলের বাপ হানাফি সে বলছে ছেলের বাপ আহলাদিস মেয়ের বাপ হানাফি সে বলছে আমি কোশ্চিন কালে এটা মেনে নেব না কারণ ও জজ সাহেব কী করবে ধরিলেন জজটা আহলাদিস হতে হতে পারে অবসময় সে কী করবে জজ বল দেখো করোনা দিশি বলছে হিল্লা দিব হয় না তো এখন রাষ্ট্র যেহেতু চলছে কারণ বলা হয়েছে ইসলামী দলের নেতার পক্ষ থেকে যে দেশে যে লোক লোকসংখ্যা অধিক সে মজাব অনুযায়ী শাসন ব্যবস্থা হওয়াটাই স্বাভাবিক আছে না উনিশশো সালের একত্রিশ জানুয়ারি সোনার বাংলার পত্রিকা পড়ে দেখেন সেই দলই এখনও আছে এটা যদি হয় রাষ্ট্রের সংবিধান তখন আপনি যদি আহাদেশেট হন আপনার কোনো ক্ষমতা নেই হাদিস কোরআন মোতাবেক রায় দেওয়ার আপনাকে বলতে হবে আমি ব্যক্তিগতভাবে এটা চাই না কিন্তু যেহেতু রাষ্ট্র চলছে এইভাবে অধিকাংশের মত অনুযায়ী আমি বাদ দিয়ে বলছি এই হিল্লা বিভাগ আপনারা দেন এখন বলুন আপনি আহলাদিসের মেয়ের বাপ আপনি কি আপনার মেয়েকে জেনা করাতে রাজি আছেন কোশ্চেন করে পারবেন না ফলে আগে ঠিক না করে আপনার কিসের ভিত্তিতে দেশ চালাবেন করেন হাটের ভিত্তিতে না ফেকার ভিত্তিতে এইটা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ইসলামিক দলের ভোটের মধ্যে ঢুকবেন না আপনারা মন থাকে যেন এই ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে আমি আপনাদের বোঝাই দিচ্ছি যাতে আপনাদের বের ঢোকে বিষয়গুলো কোরআন হাদিস মুসলমানের জীবনের চলার পথের একমাত্র ধ্রুব এই পথের সবাইকে চলার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং আহলাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মানসিকতা কী চায় কেন চায় কিভাবে চায় এই বইটা পড়ার অনুরোধ করছি আর এই সুযোগে যারা জঙ্গিবাদে যাচ্ছ আজকে খদ্দা বলে এসছে থেকে বেশ কিছু ছেলে জঙ্গিবাদে চলে গেছে র্যাব সাতজনকে ধরেছে দুঃখজনক এই ছোটো ছোটো বাচ্চা এরা আন্তর্জাতিক চক্রান্তের ফাঁদে পড়ে গেছে আন্তর্জাতিক চক্রান্ত এই যে মুসলমানকে ইসলামকে তারা জঙ্গিবাদের ধর্ম হিসেবে পূরণ করতে চায় এটা ইসলাম ওফ সারা দুনিয়া রটিয়ে দিচ্ছে তারা নিজেরা এত মানুষ হত্যা করছে কোনো দোষ নাই কিন্তু ইসলামের নামে একটা যদি মানুষকে কেউ হত্যা করে সারা দুনিয়া দীপ রটিয়ে যাবে এটা হলো জঙ্গিবাদী ধর্ম তাদের এই ধোকার মধ্যে পড়ে গেছে ছেলেরা তরুণদেরকে বলবো তোরা খবরদার জঙ্গিবাদী কোনো তৎপরতার মধ্যে ঢুকবে না আহলাদিস আন্দোলন বাংলাদেশ শুরু থেকে এর বিরুদ্ধে কথা বলে আসছে এখনো বলছে আগে তো ইনশাআল্লাহ বলে যাবে এর বিরুদ্ধে আমাদের একটা ছোট্ট বই আছে লাল বই যে সতেরোটা আয়াত এবং হাদিস দিয়ে তারা জঙ্গিবাদের পক্ষে দলিল দেয় ওগুলোর জবাব দিয়েছে আমি এখান তিন চার বছর আগে ছোট্ট বইটা সবাই নিয়ে যেও আর পুলিশ ভাইদের বললো আপনারা দয়া করে ওগুলো নেন পড়বেন এটা না আপনারই পড়বেন তো আপনাদের এলেম হবে আমরা বইটার নাম হচ্ছে চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব এক কথা শেষ এই বিশ্বাস যদি পরিবর্তন না করা যায় ওই মেরে কখনই চরমপন্থীতে ফিরিয়ে যাবে না সেটা আমরা বলে দিয়েছি এগুলো বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরাই খালি কলমের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে সংগঠনের মাধ্যমে বলে যাচ্ছি অন্য সংগঠনের এগুলো চিন্তায় নেই আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে আহলাদেশ আন্দোলনের মৌলিক জিনিসটা বোঝার তৌফিক দান করুন এবং কর্মীদের বলব সদা প্রস্তুত থাকুন এ এশবরু ওয় সাবু ওয়রাবেতু অত্তাকুল্লা আল্লাহ মুফলে হুন তোমরা ধৈর্য ধারণ করো তোমরা পরস্পরের ধৈর্য প্রতিযোগিতা করো সদা প্রস্তুত থাকো আল্লাহকে ভয় করো তাহলে তোমরা সফল কাম হবে যদি আল্লাহ পাকের ভয় না থাকে যদি সদা প্রস্তুত না থাকো তাহলে যে কোনো সময় তোমার মধ্যে জাহিলিয়া ঢুকে পড়বে বই সবাই ব্যাপক হারে পড়ার চেষ্টা করবে আমাদের খদ্দাগুলো ব্যাপকভাবে পড়বে আর সংগঠন মজবুত করার চেষ্টা করো সংগঠন ছাড়া একাকে কোনো কাজ করে কিছুই আগে এগাতে পারবে না আল্লাহ পাক আমাদের সবাইকে যিনি হক বোঝার তৌফিক দান করুন এবং পবিত্র কোরআন ও সহিয়া আলোকে জীবন গড়ার জন্য আমাদেরকে বেছে নিন কবুল করে নিন আমিন পরিশেষে আজকে নওগাঁ জেলা সম্মেলনের আগত ভাই বোনদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মা বোনদেরকে বলছি আপনারা হালেজ মহিলা সংস্থা যোগদান করুন সেখানে সংগঠিত হওয়ার চেষ্টা করুন আজকের জেলার উদ্যোক্ত ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে এ বছরের জেলা সম্মেলন শুরু হলো নওগাঁ দিয়ে এদিক দিয়ে নওগাঁ ফার্স্ট হয়ে গেল এরপরে সবগুলো একবার নভেম্বর পর্যন্ত সব বুক হয়ে গেছে এজন্য নগাবাসীরা পৃথক ধন্যবাদ দিয়ে দিচ্ছি দয়া করে নিজেকে কেউ কোনো মজাবি গায়ে মজাবি লা মোজাবি হানাপি সাপি এইসব তোর কথা ঢোকাবেন না আমরা মুসলমান করোন হাজরদের আমাদের চলতে হবে এই হলো মৌলিক কথা এই দোলালিগুলো সব মানুষের তৈরি করা এগুলোর মধ্যে ঢুকবেন না আল্লাহ আমাদের তৌফিক দান করুন আর আমলনটা বোঝার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনার মধ্যে ধোকা দূর হয়ে যাবে সবশেষে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আকুল ও কৌলি হাজা আস্তাফুল্লাহ আলি আলকুম আলসাহ আলী মুসলিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত